কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনার পর এবার হুগলি জেলাতেও তল্লাশি অভিযান শুরু করল ইডি। শুক্রবার সকালে হুগলির চন্দননগরের স্থানীয় পাদ্রিপাড়ার মেরিমাঠ সংলগ্ন বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। জানা গিয়েছে ওই বাড়িটি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে চন্দননগরের ওই বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা, তবে বাড়িটি তালাবন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ির কোনো সদস্যই এখন আর এই বাড়িতে থাকেন না। বাড়ি তালাবন্ধ দেখে ফিরে যান ইডি আধিকারিকরা। এরপরই বৈদ্যবাটি নার্সারি রোডে কুণাল রায়ের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী নিয়েই শঙ্কর পল্লীতে কুণাল রায়ের বাড়িতে ঢোকেন তারা। স্থানীয় সূত্রে আরো জানা যায় কুণাল রায় কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তার বাড়িতে ইডি অভিযানে আসায় অবাক স্থানীয় বাসিন্দারাও। উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালেই আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। সন্দীপের বাড়ি ঘিরে ফেলেছিলেন জওয়ানরাও।